এটা মাত্র ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, সেই ঘটনাটা হলো এই পৃথিবীর মধ্যে এমন একজন পর্যটক যার নাম ইবনে বতুতা, তিনি তামাম পৃথিবী ভ্রমণ করেছিলেন। তামাম পৃথিবী এমন কোন জায়গা নাই যেই জায়গায় উনি সফর করেন নাই, ভ্রমণ করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্ব পর্যটক ওনার কিতাবের মধ্যে উনি উল্লেখ করে দিয়েছেন, উনি ভ্রমণ করতে করতে এমন একটা দেশ যেই দেশের নাম হলো মালদ্বীপ। মালদ্বীপ দেশের নাম কোনোদিন আপনারা শুনছেন নি? কথা বলেন আরো জোরে বলেন। এমন একটা দেশ যেই দেশের নাম হলো মালদ্বীপ। এই মালদ্বীপের মধ্যে যখন উনি ভ্রমণ করেছেন, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে উনি তাকায়া দেখেন প্রত্যেকটা মিনারা থেকে আজানের ধ্বনি ভেসে উঠতেছে, প্রতিটি ঘর থেকে আল্লাহর কালাম তেলাওয়াত হইতেছে। এই দেশের প্রতিটি মানুষ মুসলমান। উনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এমন একটা দেশ যেই দেশের প্রত্যেকটা মানুষ মুসলমান, সাধারণ জনগণ থেকে নিয়ে সর্ব ঊর্ধ্বতম কর্মকর্তা পর্যন্ত সবাই মুসলমান। এইভাবে কিভাবে এই দেশের মধ্যে মুসলমান মুসলমানের আগমন ঘটল, কই থেকে এই মুসলমান এই দেশের মধ্যে আবির্ভাব হল, কে এমন লোক যে লোকটা এই জায়গার মধ্যে আসিয়া ইসলামের পতাকা উড্ডীন করেছে, এমন একটা রহস্যময় একটা জিনিস এই জায়গার মধ্যে মনে হয় আছে। উনি যখন এলাকার মানুষদেরকে লক্ষ্য করে বললেন, রে এলাকার মানুষেরা, রে দেশের মানুষেরা, এই দেশের মধ্যে প্রত্যেকটা মানুষ মুসলমান হয়ে গেল, প্রত্যেকটা মসজিদ থেকে আজানের ধ্বনি আসতেছে, কে রে এই জায়গার মধ্যে ইসলামী পতাকা উড্ডীন করেছে? লক্ষ্য করে দেখেন এমন একজন ব্যক্তি আছে যার মাধ্যমে গোটা দেশের মানুষ মুসলমান হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বে? ঠিক, আরো জোরে বলেন। এখন উনি লোকদেরকে জিজ্ঞেস করা শুরু করেছেন, এই দেশের মানুষেরা কিভাবে মুসলমান হয়ে গেছে? এমনি লক্ষ্য করে দেন, তারা ডাক দিয়ে বলেন, আপনি শুনেন এমন একটা ঘটনার মাধ্যমে মহান আল্লাহ আমাদের দেশের রাজা প্রজা সব মানুষেরা কলমা পড়ে মুসলমান হয়েছে। সেই ঐতিহাসিক ঘটনা হলো আরব দেশ থেকে একটা ছেলে, একটা যুবক, অতি কম বয়স, জাহাজের মাধ্যমে সে রওনা করেছে, রাস্তার মধ্যে গিয়ে জাহাজটা ডুবে গিয়েছে। এমনি ওই ছেলেটা একটা কাঠের মধ্যে হাত রেখে এই জায়গার মধ্যে বেশি বেশি মালদ্বীপ শহরের মধ্যে চলে আসলো। যখন চলে আসলো মালদ্বীপ শহরের মধ্যে ঢুকে ফেলল, ঢুকার পরে সে তো একজন মুসলমান, আরব দেশের মানুষ, নবীর দেশের মানুষ, নবীর দেশের মানুষের দাম আছে কি নাই? আরো জোরে বলেন। এখন শুনুন ভাইরা, সেই দেশ থেকে যখন চলে এসেছে এই লোকটা যদিও ছোট বাচ্চা হতে পারে, কিন্তু এই লোকটা হাফিজ। কোরআন জুড়ে বলেন সুবহানাল্লাহ। জানলাম হাফিজ আবুল বারাকাত রহমাতুল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ছোট একটা বালক কিন্তু কোরআনের হাফিজ, কোরআনের কর্তি সরা কোরআন মুখস্থ করে নিয়েছে। এখন শুনুন ভাইরা, ছেলেটা যখন আমাদের দেশের মধ্যে আসলো, আসার পরে এমন একজন বিদ্যুর করে সে আশ্রয় নিল, ওই বিদ্যুটা তাকে ঘরের মধ্যে তাকার সুযোগ করে দিল, বিদ্যুর ঘরে এই ছেলেটা অবস্থান করে। আর দিনের বেলায় জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে এনে বিক্রি করে এইভাবে তার জীবন যাপন করে। একদিন এই ছোট বাচ্চা হাফিজ কোরআন, হাফিজ আবুল বারাকাত বাড়ির মধ্যে যখন আসলো, আসিয়া দেখে যেই ঘরে অবস্থান করে এই দেশের মা মেয়ে সবাই মিলিয়া, পরিবারের সকল মিলিয়া চোখের পানি পালাইয়া কাঁদতেছে। এমনি যুবক ডাক দিয়ে বলে, আমি আপনাদের ঘরে থেকে আর আপনারা চোখের পানি পালাইয়া কান্দেন, কান্দার কারণটা কি আমাকে বলতে হবে? এমনি তারা বলে, কান্দার কারণ তোমাকে বলে কি লাভ হবে, কারণ জানি কিছুক্ষণ পর এই এলাকার মধ্যে এমন একটা ঘটনা আছে। বলে কি ঘটনা আমাদের সামনে তুলে ধরো। এমনি বাবা ডাক দিয়ে বলে, শুনলেন আমাদের
দেশের মধ্যে একটা আইন একটা প্রথা আছে সেই প্রথা হলো আমাদের দেশের মধ্যে আইন সরকারিভাবে করা হয়েছে লটারি দেওয়া হয় কিশোর লটারি দেওয়া হয় যে প্রতিবছর একটা যুবতী সুরুচি সুন্দরী মহিলাটাকে একটা নদীর কিনারার মধ্যে একটা ঘর আছে ওই ঘরের মধ্যে না রাখা হয় কবির নেতৃত্বে ওই সাগর থেকে একটা দত্ত বাইর হয়ে ওই মেয়েটার জাল কবজ করে নেয় সকালবেলা তার লাশটা আমাদের কাছে সরকার পৌঁছে দেয় এইভাবে প্রতিবছর একটা মেয়ের বিনিময়ে আমরা তার কাছ থেকে রক্ষা হই আজকে লটারির মধ্যে আমার মেয়ের নাম বেশি উঠেছে আমার মেয়েটাকে কিছু কনফুলিশ আসিয়া তাকে নিয়ে যাবে ওই ঘরের মধ্যে না রাখা হবে রাতে রাখা হবে সকালবেলা আমার মেয়েটা মৃত অবস্থায় আমার কাছে আসবে এই দুঃখ বেদনা নিয়ে আমি চোখের পানি ফেলায় কান্নে হাফিজ আবুল বরকাত এত ছোট বাচ্চা কিন্তু হাফিজ কোরআন তার অন্তরে আল্লাহর কালাম আছে তার অন্তরের মধ্যে একটা ঈমান আছে জোরে বলেন ঠিক না বে ঠিক হাফিজ আবুল বরকাত রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন ওগো চাচা আপনি কাঁপবেন না চিন্তা করবেন না আমার বয়স তো তেমন হয় নাই আমার দাড়ি মুছুছ নাই আমাকে একটু সুযোগ দিয়ে দাও আপনার মেয়েকে যে কাপড় যে অলংকার পরিধান করাবেন এই রকম কাপড় অলংকার পরায়াং আমাকে ওই ঘরের মধ্যে আপনি রেখে দেন আপনি পুলিশের কাছে সব ঘটনা বলবেন না ওই জায়গায় আপনি আমাকে রেখে দেন কেন রেখে দেন তার কারণ হলো এই দেশে আসার পরে আপনার ঘরে আমি সর্বপ্রথম আশ্রয় নিয়েছিলাম এই কারণে আমি চাই আমার জীবনের বিনিময়ে আপনার চোখের পানি যেন মুছে যায় জোরে বলেন সুবহানাল্লাহ কারণ যার নুন খায় তার গুণ গাওয়া লাগে এখন শুন ভাইরা হাফিজ আবুল বালাকাত রাহমাতুল্লাহকে সুন্দর করে সাজাইয়া অলংকার পরিধান করাইয়া ওই ঘরের মধ্যে যখন রাখা হয়েছে হাফিজ আবুল বারাকাত ওই ঘরের মধ্যে একা একা উনি মনে মনে ভাবেন কোন সময় ওই দত্তটা সাগর থেকে উঠবে আমার উপরে আক্রমণ করবে আমার কাছে কোনো আতিয়াল নাই আমার কাছে কোনো শূন্য নাই আমার কাছে কোনো ক্ষমতা নাই তার সাথে মোকাবেলা করার মতো আমার কাছে একটা মাত্র হাতিয়ার আছে সেটা হলো আমার মহান আল্লাহর তিসরা কোরআন আমার কাছে আর কোন হাতিয়ার নাই একটা মাত্র কয়টা মাত্র হাতিয়ার কথা বলে না কয়টা মাইকের আওয়াজটা একটু ভিতরে একটু একটু ভিতরে একটু বলায় দিলে ভালো হবে ইনশাআল্লাহ এখন শুনো মায়েরা হাফিজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি উনি বলেন আমার কাছে আর কোনো হাতিয়ার নাই আর কোনো শক্তি নাই আর কোনো অস্ত্র নাই একটা মাত্র অস্ত্র সেটাই কোন মহান আল্লাহর কালাম জোরে বলেন সুবহানাল্লাহ হাফিজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি বলেন আমি রাত যতই গভীর হয় আমি মহান কালাম তেলাওয়াত করা শুরু করে দিলাম কারণ আমি না কোরআনে হাফিজ আমি শুরু থেকে তেলাওয়াত শুরু করে দিলাম এমনভাবে জোরে শুনে তেলাওয়াত করা শুরু করলাম আর ওই দিক দিয়া হঠাৎ করে গভীর রাত্রিতে আমি তাকায় দেখি সাগরের মধ্যখান থেকে ওই দানবটা আমার দিকে অগ্রসর হইতেছে যতই অগ্রসর হয় ততই আমার তেলাওয়াতের আওয়াজ আমি বাড়াতে থাকি আরো জোরে বলেন সুবহানাল্লাহ যতই দানব আমার দিকে আগাইছে ততই আমার তেলাওয়াতের মাত্রাটা আমি বাড়াতে থাকি আমি যতই তেলাওয়াত করি আওয়াজ বড় দেই দানবটা আসতে যায় কিন্তু আসতে পারে না কে যেন তাকে বাধা দিয়ে দেয় তখন আমি বুঝতে পেরেছি এটা আর কিছুই নয় এটা হয়েছে আমার মহান আল্লাহর কালাম তেলাওয়াতের বরকত জুড়ে বলেন সুবহানাল্লাহ আমি বারবার তেলাওয়াত করি এক সুরা থেকে আরেক সুরার মধ্যে আমি চলে যাই এইভাবে কোরআন তেলাওয়াত করি আমি কখনো কোরআন তেলাওয়াত আমি থামি না হঠাৎ করে যদি আমি থেমে যাই তখন দেখি দানব আমার দিকে অগ্রসর হয়ে আসতেছে আমাকে মারার জন্য তখনই আমি তেলাওয়াত জানি করে ফেলি তখনই দেখা যায় দানবটা অগ্রসর হয় না এইভাবে আমি সারা রাত আল্লাহর কালাম তেলাওয়াত করলাম আল্লাহর কালাম তেলাওয়াতের বরকতে দাওয়াই দানবটা আমার কাছে আসতে পারে নাই এই যে ডুব দিয়েছে আর উঠে না এই অবস্থায় ফজরের আজান যখন হয়ে গেছে ফজরের আজান হওয়ার পরে আমি নামাজ পড়লাম
করলাম ওই জায়গায় অবস্থান করলাম সকাল বেলায় সরকারি পুলিশের বাহিনীরা চলে গেল আমাকে নিয়ে আসার জন্য কারণ তাদের ধারণা হলো এখানে একটা মেয়ে আছে মেয়েটা মারা গেছে তারা আসার পরে দেখে কোনো মেয়েও নাই আমি একমাত্র ছেলে দাঁড়াই আছি তারা আশ্চর্যান্বিত হয়ে গেল ডাক দেওয়ার যুবক রে এই জায়গার মধ্যে তো আমরা গত রাত্রিতে অমুকের মেয়েকে রাখিয়া গেলাম তাকে অলঙ্কার পরিধান করে রাখিয়া গেলাম তুমি কই থেকে আসলা ওই মেয়েটার অবস্থা কি সকল ঘটনাগুলো সে তুলে ধরল সকল ঘটনা যখন তুলে ধরেছে এমনি পুলিশ বাহিনীরা করে বলে এই জায়গায় তোমাকে রাখা হবে না বাদশার দরবারে তোমাকে নিয়ে যাইব বাদশার দরবারে নিয়ে যাওয়া গেল অবস্থা যাপনা সেই দিনের ঘটনার মধ্যে ওই মেয়েটাকে আমরা নিয়ে যাই নাই এই ছেলেটা গিয়েছে গোপনীয় ভাবে সকল ঘটনা বাদশার সামনে যখন তুলে ধরা হয়েছে বাদশাহ আশ্চর্যান্বিত হয়ে গেল বাদশাহ ডাক দিয়ে বলে বিশ্বাস করতে পারি না মেনে নিতে পারি না তাহলে খোঁজ নিয়ে দেখো ওই বৃদ্ধটা কয় ওই বৃদ্ধর মেয়েটা কয় তালাশ করে দেখা গেল বৃদ্ধ আছে তার মেয়েটাও তার বাড়ির মধ্যে নিরাপদ আছে জোরে বলেন সুবহানাল্লাহ এবার বাদশাহ ডাক দিয়ে বলে রে হাবিব আবুল বরকাত তাহলে তুমি কি ওই দানবটাকে কি তুমি দেখো নাই হ্যাঁ আমি দেখেছি তাহলে তুমি কিভাবে তার সঙ্গে মোকাবেলা করবা কলা আমি আর কিছু কোনো জিনিসের মাধ্যমে মোকাবেলা করে নাই আমি একমাত্র আল্লাহর কালাম তেলাওয়াতের মাধ্যমে তার মোকাবেলা করেছি এখন শুনবায়রা লক্ষ্য করে দেখেন বাদশাহ ডাক দিয়ে বলেন আরে হাফিজ আবুল বারাকাত তোমার কালামের যদি এতই পাওয়ার হয় এই তেলাওয়াতের যদি এত মর্যাদা এতই পাওয়ার এটি হয় তাহলে তুমি আমাদেরকে সাথে একটা ওয়াদা ওয়াদাবদ্ধ হয়ে যাও কি ওয়াদা ওয়াদাবদ্ধ হয়ে যাব আগামী বৎসর আবার এমন টাইমে তুমি ওই জায়গায় যাইবা ওই জায়গায় গিয়ে কোরআন তেলাওয়াত করবা যদি কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি ওই দানবটা না উঠে তাহলে আমরা বুঝবো তোমার কথা ঠিক হাফিজ আবুল বারাকাত বলেন তাই যদি ওই থেকে তাহলে বাদশাহ আমার সঙ্গে একটা ওয়াদা করতে হবে কি ওয়াদা ওয়াদাটা হলো এমন অবস্থা যদি আমি তোমাকে দেখাতে পারি তুমি ওয়াদা করতে হবে তুমি এবং তোমার দেশের সকল জনগণ কলমা পড়ে মুসলমান হয়ে যাইতে হবে আবার ওয়াদা আমি রক্ষা করবো আপনার ওয়াদা আপনি রক্ষা করবেন আপনি বলেন বাদশাহ ডাক দেওয়া হয় এই অবস্থা যদি তুমি দেখাতে পারো তোমার কোরআনের মর্যাদা কোরআনের এই কারামত যদি তুমি দেখাতে পারো আমি এবং আমার সকল জনগণ সহ কলমা পড়ে মুসলমান হয়ে যাব ঠিকই দেখা গেল আগামী বৎসর হাফিজ আবুল বারাকাতকে আবার ওই জায়গায় রাখা গল আবার কোরআন তালাওয়াত করা শুরু করে দিয়েছে দানবটা উঠতে চায় কিন্তু কোরআনের তালাওয়াতের আওয়াজ যখন বাড়াতে থাকে এবার দানব আর উঠে না এইভাবে চলতে চলতে ফজরের আজান হয়ে গেল দানব আর আসে নাই বাদশার দরবারে হাজির করা গেল বাদশা জনগণের সামনে লক্ষ্য করে বলেন ও আমার জনগণেরা যে কোরআনের এত পাওয়ান যে কোরআনের এত সম্মান যে কোরআনের এতই মর্যাদা যে কোরআনের তেলাওয়াতের কারণে আমাদের দেশের একটা সুন্দরী রূপসী মহিলা রক্ষা পাইতে পারে এই কালাম যে আল্লাহর কালাম আমার আর কোন সন্দেহ নাই আমার সঙ্গে তোমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাও তখন বাদশার সঙ্গে সকল জনগণরা একসাথে 65,000 অমুসলিম কলমা পড়ে মুসলমান হয়ে গেল আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই যে মুসলমান হলো গড়ে গড়ে মুসলমান হাফিজ আবুল বারাকাত যার একমাত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে একটা দেশের মানুষের অবস্থার পরিবর্তন ঘটে গেল সমস্ত বেঈমান কাফেরেরা কলমা পড়ে মুসলমান হয়ে গেল তাহলে এই কোরআন তেলাওয়াতের দাম আসেনি কথা বলেন আসেনি এই কারণে আল্লাহ বলেন ওই নবীর সর্বপ্রথম দায়িত্ব হবে বিশুদ্ধ তেলাওয়াত উম্মতদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন আর কোরআন তেলাওয়াত যে ঘরের মধ্যে জারি আছে এই ঘরের মধ্যে জিন ভূত কখনো আসর করতে পারে না কোরআন তেলাওয়াত এক নম্বর দুই নম্বর হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওই নবীর দুই নম্বর দায়িত্ব হলো মানুষদেরকে কোরআন শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা ছাড়া বিকল্প আর কোনো পথ নাই আজকে আমাদের সমাজ থেকে যদি চুরি বন্ধ করতে হয় জিনা বন্ধ করতে হয় ইপিদিন বন্ধ করতে হয় রাহাজানি বন্ধ করতে হয় দুর্নীতি বন্ধ করতে হয় সকল অপকর্ম যদি বন্ধ করতে হয় তাহলে কোরআন শিক্ষা ছাড়া বিকল্প আর কোনো পথ
আর হযরত বলেন ভয় নাই একমাত্র কোরআন শিক্ষা এই কারণে দুই নম্বর হলো যে ওই নবীর দায়িত্ব হবে উনি যেন উম্মতদেরকে কোরআন শিক্ষা দিবেন কোরআন শিক্ষাই হচ্ছে এর আসল শিক্ষা কোরআন শিক্ষাই হলো পাক নাপাক দেওয়ার শিক্ষা বৈধ অবৈধ হালাল হারাম জায়েজ না জায়েজ এইগুলো শিক্ষা দেওয়া হয় যারা বলেন ঠিক না ঠিক একটা মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন সর্বক্ষেত্রে কোরআনের দরকার আছে কি নাই আর যারা বলেন আছে কি নাই আছে লক্ষ্য করে দেখেন এই কোরআন শিক্ষা যার মধ্যে আছে এ কখনো গুনাহ করতে পারে না গুনার দিকে যাইতে পারে না এই কারণে আল্লাহ বলেন দুই নম্বর ওই নবীর দায়িত্ব হলো মানুষদেরকে কোরআন শিক্ষা দেওয়া হবে আজকে আমাদের সমাজে কোরআন শিক্ষার অভাব কোরআনের মূল শিক্ষাটা আজকে আমরা গ্রহণ করি না যার কারণে লক্ষ্য করে দেখেন আমাদের অধঃপতন নেমে এসেছে জোরে বলো ঠিক না ঠিক তাহলে আজকে গোটা বিশ্বটাকে করোনা ভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব জর্জরিত এই ভাইরাস থেকে যদি মুক্তি পাইতে হয় কোরআন শিক্ষা ছাড়া বিকল্প কোনো পথ নাই রাসূল বলেন এমন একটা সূরা তোমাদের সামনে আছে যে সূরার নাম সূরাতুল ফাতিহা কোন মানুষ যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে সূরা ফাতিহা এমন একটা সূরা এটা হইরা ফু দিলে মৃত্যু ব্যতীত যত রোগ আছে সকল রোগের মহা ঔষধ আর হুজুর বলেন না সুবহানাল্লাহ এই সূরাতুল ফাতিহা এই জায়গায় শিক্ষা দেওয়া হয়নি কথা বলেন এই জায়গায় শিক্ষা দেওয়া হয় না জোরে বলে হয়নি তাহলে কখনো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা এই জায়গার মধ্যে শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষা যার মধ্যে আছে এই লোকটা বড় দিনদার বড় আল্লাহওয়ালা বড় ফরজগার হয়ে যায় তার সম্মান দুনিয়াতেও বাড়ে আখেরাতেও আর জোরে আখেরাতেও এমন অসংখ্য অগণিত ঘটনাগুলো আছে পৃথিবীর মধ্যে এমন একজন বাদশাহ ছিলেন যার নাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ এত বড় একজন আল্লাহর ওলি আবার বাদশাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বলেন ন্যায়পরায়ণ বাদশাহ মহান আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবেন জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আল ইমামুল আদিল ন্যায়পরায়ণ বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ রাস্তা দিয়ে সফর করতেছেন হঠাৎ করে দেখেন একটা সুরুষি সুন্দরী একটা মহিলা বুঝা নাই কোন রাজা বাদশাহ কোন মেয়ে কবে মেয়েটা বিপদে পড়ে গেছে এমনি উনি ওই মেয়ের অবস্থার লক্ষ্যকে লক্ষ্য করলেন যে এই দেশে একটা মেয়ে এই অবস্থায় বিপদের মধ্যে পড়বে করতে পারে না উনি ডাক দিয়ে বলেন তোমার বাড়ি কয় তোমার ঠিকানা কয় বলে অমুক দেশে আমার বাড়ি অমুক বাদশাহর আমি মেয়ে কিন্তু মেয়েটা ছিল হিন্দু এখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ বলেন তুমি গামরাবা না চিন্তা করবা না আমি মুসলমান হিসাবে দায়িত্ব নিয়ে নিলাম তোমাকে তোমার বাবার দেশ পর্যন্ত পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিলাম এখন সুলমায় ওই মেয়েটাকে নিয়ে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ রওনা করেছেন চলতে চলতে এমন একটা জায়গার মধ্যে গিয়েছেন বিশাল জঙ্গল রাত হয়ে গেছে কই যাইবেন যাবার তো আর কোনো জায়গা নাই গভীর রাত হয়ে গেল মেয়েটাকে বললেন আপনি চিন্তা করবেন না গামরাবেন না ওই জায়গায় আপনি অবস্থান করুন আপনার হেফাজতের দায়িত্ব আমি নিলাম আপনার সতীত্ব আপনার জালমালের হেফাজতের দায়িত্ব আমি নিলাম মেয়েটা তরতরে করে কাঁপতেছে গভীর রাত হয়ে গেল অন্ধকার জঙ্গলের ভিতরে না জানি যুবকটা আমার উপরে হামলা করতে পারে আমার উপরে কোনো আক্রমণ করতে পারে কিন্তু মেয়েটা জানে না সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি আল্লাহর আজাব কদবের ভয় বেশি জোরে বলেন ঠিক না ঠিক সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ নিজের কাপড় দিয়ে ডাক দিয়ে বললেন এই জায়গায় তুমি আরাম করো এই জায়গায় তুমি রেস্ট নেও তাহলে আমি কি করব এই সারাটি রাত আমি কিভাবে আমি কাটাবো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ অজু করে যায় নামাজ বিছায়া আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় গেছে মেয়েটাকে এক পাশে রাখিয়া
উনি যায় নামাজ বিছায় নামাজে দাঁড়ায় গেছেন নামাজ পড়া শুরু করছেন এক রাকাতের পর আরেক রাকাত এক রাকাত আরেক রাকাত পড়তে পড়তে নামাজ যখন শেষ হয়ে গেছে এখন শয়তান আসে অন্তরে কুসায় আরে যুবক একা অন্ধকার কেউ দেখবে না কেউ জানবে না এইভাবে অন্তরে আসিয়া যখন শয়তান কুসায় এমনি উনি জাগাত বসিয়া ওনার হাতে ছুরি ছিল ছুরি দ্বারা হাতের মধ্যে কুচাইতেছে আঘাত করতেছে ডাক দে হয় তুই এই আঘাতটাকে তুই সহ্য করতে পারবে বলে না তো জাহান্নামের আজাব কিভাবে তুই সহ্য করবে সুবহানাল্লাহ নাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ রামল জবতে সুন্দরী রূপসী মহিলাকে পাওয়ার পরে তার সঙ্গে যদি তুমি যাও তাহলে সামান্য উপভোগ করবা কিন্তু জাহান্নামের আগুন তো তোমার জন্য ওত পেতে বসে আছে জাহান্নামের আগুন তুমি কিভাবে সহ্য করবা তুমি হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়া তুমি কি জবাব দিবা এই কথাগুলো স্মরণ করে করে আল্লাহর ওলি সারা কথা যে ভালোবাসা আমি দেখেছি এটা রসুলের আদর্শ ছাড়া আর কোরআনের বর্ণিত শিক্ষা ছাড়া আর বিকল্প কোনো হক নাই ওই হিন্দু মহিলাটা কলমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল একটা মানুষ সত্যিকারের মানুষ যদি হতে হয় আল্লাহওয়ালা যদি হয় তো কোরআন শিক্ষা ছাড়া বিকল্প আর কোনো পথ আরো জোরে বলেন এই এই কারণে দুই নম্বর ওই নবীর দায়িত্ব হবে বিশুদ্ধ কোরআন শিক্ষা দিবেন তিন নম্বর হলো ওয়াল হিকমা মানে হাদিস শিক্ষা দিবেন কারণ হাদিস শিক্ষা ছাড়া রসুলের হাদিস ছাড়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে যে হাদিসগুলা বর্ণনা করেছেন এইগুলার উপরে আমল করা ছাড়া আমাদের জীবনের অবস্থার পরিবর্তন ঘটবে না জোরে বলেন ঠিক না ঠিক আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসগুলো আছে লক্ষ্য করে দেখেন এক একটা হাদিস যদি পালন করা হয় আমাদের জীবনের অবস্থার পরিবর্তন ঘটে কথা বলেন গঠে যাবে আল্লাহ নবী বিশ্বনবী বলেন রে আমল সামাগ্রাম তোমরা যদি চারটা কাম করতে পারো আমি রসুল ঘোষণা দিলাম নিরাপত্তার সাথে জান্নাতের মেহমান হয়ে যাইবা আল্লাহ নবী বলেন আসসু সালাম ও আতিউ তুআম ও সিনুল আরহাম ও সাল্লু ওয়ানসুনিয়াম তাদখুলুল জান্নাত বিসালাম আল্লাহ নবী বলেন ও আমার সাহাবায়ে কেরাম তোমরা যদি চারটা কাম করতে পারো নিরাপত্তার সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাই বাজুরে বলেন সুবহানাল্লাহ এক নম্বর গল আসসু সালাম বেশি বেশি করে তোমরা সালাম দাও দুই নম্বর গল ওয়া তুইমু তাম বেশি বেশি করে মানুষদেরকে দাওয়াত খাওয়াও তিন নম্বর গল ওয়াসিলুল আরহাম মানুষের সাথে আত্মীয় সম্পর্ক বজায় রাখো চার নম্বর গল ওয়াসাল্লু ওয়ান্নাসুনিয়াম মানুষ যখন ঘুমায়া যায় তখন তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো দাঁড়ায়া যাও আল্লাহ দরবারে কান্নাকাটি করো এই চারটা দায়িত্ব যদি তোমরা পালন করতে পারো আমি নবী ঘোষণা দিলাম তাদখুলুল জান্নাত মিসালাম নিরাপত্তার সাথে জান্নাতের মেহমান হয়ে যাইবা তাহলে বোঝা গেল আল্লাহ নবীর হাদিসগুলো যদি পালন করা হয় নবীর সাহাবা একটা মিয়া এমনভাবে বিশ্ব নবীর হাদিসগুলো পালন করেছেন শুধুমাত্র সাহাবা একরাম নয় আমাদের পূর্ববর্তী উলামা একরাম আল্লাহওয়ালারা এমনভাবে আদর্শ দেখাইছেন রসুলের আদর্শ উড়ে চলেছেন একটা কিন্দু লোক ডাক দিয়ে বলে অ মুসলিম জাতিরা তোমরা যে মহান আল্লাহর গোলামি করো যে আল্লাহর দাসত্ব করো এই আল্লাহরে দেখছো নি কোনো বলে না মহান আল্লাহকে আমরা কোনোদিন দেখি নাই এমনি হিন্দু ডাক দেয়া বলেন যে আল্লাহকে দেখা যায় না এই আল্লাহকে আমি কখনো মানব না যদি তোমরা আমাকে আল্লাহ দেখাতে পারো আমি হিন্দু কলমা পরে মুসলমান হয়ে যাব আল্লাহরে দেখাও কিভাবে দেখা নিব তখন সে ডাক দেখো আমি শুনছি আপনাদের মুসলমানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একজন বড় আলিম আছেন তার নাম আশরাফ আলী
থানবী রহমাতুল্লাহ আলাইহি। আমি শুনছি ওনার সুনাম সুখ্যাতি, ওনার কাছে আমাকে নিয়ে চলো, আমি ওনাকে একটু দেখতে চাই। তখন মুসলিম যেতে অকবদ্ধ হয়ে ওই লোকটাকে থানবী রহমাতুল্লাহর কাছে নিয়ে গেছে। তো উনি যে থানবী পরিচয় দেওয়া হয় নাই, ওনার কাছে গেছে, উনি সর্বপ্রথম হিন্দুকে সালাম দিয়েছেন, সালাম দিয়েছেন, তার সাথে বসছেন, কথাবার্তা বলছেন, মেহমানদারি করছেন, ডাক দেয়া বলেন, আমি বুঝতে পেরেছি তুমি কোনো একটা ফৌজদার নিয়ে এই জায়গায় এসেছ, তোমার প্রশ্ন শুনবো, তোমার সমস্যাটা শুনবো, আগে তুমি একটু বিশ্রাম নেও। এইভাবে যখন বলেছে বিশ্রাম নেও, তখন বলে ঠিক আছে আমি বিশ্রাম নেব, বিশ্রাম নেব, ঠিক আছে অসুবিধা নাই, বিশ্রাম নিল। আর থানবী রহমাতুল্লাহ আলাইহি আদর্শ ব্যবহার এই সবগুলা এই হিন্দু ফলো করতেছে, দেখতেছে যে উনার আদর্শ কেমন, উনার ব্যবহার কেমন, যে একটা হিন্দু লোকের সাথে ওর কত সুন্দরভাবে কথা বলে, কত সুন্দর আদর্শ ব্যবহার, এই সবগুলা দেখিয়া তখন হিন্দু লোকটা সকালবেলা ডাক দেয়া হয় বলে আপনি আর দেরি করতে চাই না, আপনি এই মুহূর্তে আমাকে কলমা ভরাইয়া মুসলমান বানাইয়া দেন। আর জোরে বলে না সুবহানাল্লাহ, আর দেরি নয় আমাকে কলমা হরাইয়া এই মুহূর্তে মুসলমান বানাইয়ে দেন। বলে উনি ডাক দেওয়ার যে কোন জিনিসে তোমাকে বাধ্য করলো তুমি মুসলমান হতে, তুমি তো তোমার সমস্যার কথা বললা না, তুমি কোন প্রয়োজনে আমার কাছে আইসো? তো লোকটা ডাক দেওয়া হয় আমার সমস্যার কথা বলবে পরে, আগে আপনার আদর্শ দেখেছি, আপনার নিয়ম কানুন সবগুলো দেখেছি, যে আপনি একজন মুসলমান হয়ে আমার মতো একজন অমুসলিম, সাধারণ একজন অমুসলিমের সঙ্গে আপনার যে আচার ব্যবহার দেখলাম, আপনি তো মুসলমানের নেতা, মুসলমানের লিডার, মুসলমানের মধ্যে সবচেয়ে বড় আলিম, আমি তো মনে করেছিলাম আপনার দ্বারে কাছে বসা যাবে না, কথা বলা যাবে না, কিন্তু আপনার যে আদর্শ ব্যবহার দেখলাম এতে মুগ্ধ হয়ে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। উনি ডাক দেওয়া হয় বলে কী সমস্যা, কী নিয়ে, কী প্রশ্ন নিয়ে এসেছিলাম? বলে আমি প্রশ্ন নিয়ে এসেছিলাম যে আল্লাহরে দেখা যায় না, এই আল্লাহরে মানা যায় না। তো উনি ডাক দেওয়া হয় এখন আমি বুঝতে পেরেছি যে তামাম পৃথিবীর সৃষ্টি কর্ণওয়ালা একজন যে আছে, এটা তোমার তোমার চেহারার মুখে তাকাইলে বোঝা যায় একজন সৃষ্টিকর্তা আছে, আর আল্লাহ দেখা লাগবে না। আরো জোরে বলে না সুবহানাল্লাহ। এইরকমই ছিলেন আমাদের পূর্বপুরুষরা, এইরকম ছিলেন আল্লাহওয়ালারা, তাদের আদর্শ ব্যবহারে মুক্ত হয়ে কাফেররা কলমা পরে পরে মুসলমান হয়ে যায়। এই আদর্শগুলো আমাদের সামনে তারা রেখে গেছেন। তো এই আদর্শগুলো তৈরি হবে কোরআনের মাধ্যমে এবং রসুলের সুন্নাহ মাধ্যমে। এই হলো গিয়ে তিনটা, চার নম্বর হলো ওয়াইউ জাকিহিম, ওই মুমিনের অপবিত্র আত্মাগুলা উনি পবিত্র করবেন, যে মানুষরা যাতে গুণা করতে না পারে, এই গুণার যে একটা বদ অভ্যাস এটা যেন মানুষরা ছাড়তে পারে, এটাই দায়িত্ব হচ্ছে নবী রসুলগণের। এই সাইটটা দায়িত্ব পালনের মধ্যে উম্মতের হেদায়ত করবে, এটা বিশ্বনবী রহমাতুল আলমিন যখন দুনিয়াতে ছিলেন তখন করেছেন, এখন বিশ্বনবী দুনিয়াতে নাই। তো এই দায়িত্বগুলা কারা পালন করবে? এই দায়িত্বগুলা নায়েবের নবী যারা হবে, নায়েবের রসুল যারা হবে, মানে কিয়ামত পর্যন্ত যারা হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম থাকবেন, এদের দায়িত্ব সাইটটা কয়টা, জোরে বলে না কয়টা, এই সাইটটা দায়িত্ব সমস্ত বিশ্বের সমস্ত ওলামায়ে কেরামের। এই সাইটটা দায়িত্ব তার আঞ্জাম দিতেছেন মাদ্রাসাগুলার মাধ্যমে। এই যে মাদ্রাসা জামিয়া মোহাম্মদিয়া তেতলি টিলাবাড়ি মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে এই সাইটটা দায়িত্ব পালনের মাধ্যমে উম্মতের হেদায়ত করতেছেন। তো এই মাদ্রাসার উন্নতির দরকার নাই, কথা বলে না আসেনি, আরো জোরে বলে আসেনি, তাহলে মাশাআল্লাহ হুজুর চলে আইছেন। যাই হোক, এই মাদ্রাসার উন্নতির জন্য যেদিন আমাদেরকে আগায় নিতে হয়, আমরা জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে কারা কারা রাজি আছেন হাত তুলা দেন, হাত তুলা দেন, নারে তাকবীর, দেন ইসলাম। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। ওয়া আকিদা ওয়া আনিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।